প্রিয় দর্শক, দৈনিক পত্রের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। আজ মঙ্গলবার 7 জুলাই 2020 সাল। সাতক্ষীরা থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম বলছি। প্রথমেই দৈনিক পত্রদূত। সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত পত্রিকা দৈনিক পত্রদূত। দৈনিক পত্রদূত আজকের প্রধান শিরোনাম করা হয়েছে, আসছে ডেল্টা প্লান 2100। কলরয় পঙ্গুবিদ্যের ঝুলন্ত লাশ উদ্ধার। আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু। সুন্দরবনে পাশে নৌকা আটক। জেলায় আরো 23 জন সহ মোট 215 জন করোনা শনাক্ত। আশাশুনিতে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ সভাপতি সহ আটক 4। আবারও 655 বস্তা গম আমপান দুর্গত এলাকায় বিতরণের নির্দেশ দিলেন বিচারক শেখ মুজিবুর রহমান। আশাশুনির 9টি প্রাইমারি স্কুলে প্রয়োজন ভিত্তিক খেলার সামগ্রী নির্মাণ কাজ ইচ্ছায়তায়। নবেকি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন। দৈনিক কালের চিত্র। কালের চিত্রে আজকের প্রধান শিরোনাম, জব্দকৃত গম ক্ষতিগ্রস্ত এলাকা আবারও বিতরণের নির্দেশ আদালতের। করোনা আক্রান্ত শেরেস্তা দারকে ফল পাঠালেন সিনিয়র জেলা ও দায়রা জজ। জেলায় করোনা টেস্টের পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন। দৈনিক দৃষ্টিপাত। দৃষ্টিপাতের শীর্ষ নাম, করোনা প্রাদুর্ভাবে সরকারের ঘোষণা অনুযায়ী কৃষকের সেবায় ব্যাংকগুলো এগিয়ে আসেনি। ফাল্গুনী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আলহাজ আব্বাস আলী আর নেই। দৈনিক আজকের সাতক্ষীরা, দেশে বর্তমান রিজার্ভের পরিমাণ 36 বিলিয়ন মার্কিন ডলার, যা সর্বকালের রেকর্ড। কুল্লা ইউনিয়ন পরিষদের রুমে থাকা 19 বস্তা চাউল নিয়ে ধূম্রজাল। দৈনিক যুগের বার্তা, সাতক্ষীরায় নতুন করে আরো 23 জন সহ মোট 215 জন করোনা শনাক্ত। দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা, 10,000 স্কুলে হবে ছোট বাগান। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা। দৈনিক কাফেলা, একনেকে 2,747 কোটি টাকার 9টি প্রকল্প অনুমোদন। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা। দর্শক, এই ছিল আজকে আমাদের কাছে আয়োজন। এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।